রাঙিয়ে দিয়ে যাও। একটু তাড়াতাড়ি চলুন না দাদা, আর একটু তাড়াতাড়ি চলুন। বাবলু, বাবলু তুমি কোথায়? বা কে আপনি? বাবা, আরে বাবা, এই হচ্ছে আসল অপরাধী। এই এই শিউলিকে ট্যাবে ফেলেছিল। আমি তোমার মুখ দেখতে চাই না, বেরিয়ে যাও। ক্ষমা করে দিস মা, আমার ছেলে হয়ে যে ও এরকম ঘৃণ্য কাজ করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তাই ওর হয়ে আমি তোর কাছে প্রার্থনা চাইছি, আমাকে ক্ষমা করে দিস। না কাকাবাবু, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি তো কোনো ভুল করেননি, প্লিজ এভাবে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না কাকু, প্লিজ ক্ষমা চাই। চোখের জলটা মুছে নে। শিউলি, আপনার প্রিয়জনের জন্য দীর্ঘ অপেক্ষা, সেটা যে কতটা কষ্টের সেটা আমি ফিল করতে পারি। কিন্তু একটাই আফসোস হয়ে গেল, আমি আপনার বন্ধু হয়ে উঠতে পারলাম না। একজন বন্ধুকে বিশ্বাস করে সব জানানো যায়, তবে আমি সেই বিশ্বাসের জায়গাটা নিতে পারলাম না। না না অভিজিৎ বাবু, সেরকম কিন্তু কিছু নয়। দেখুন শিউলি, আপনি আমার জন্য, আমাদের ফ্যামিলির জন্য যা করেছেন, সে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। অ্যাটলিস্ট আমি আপনার বন্ধু তো হতে পারি, এই সময় আপনার পাশে তো থাকতে পারি। যদি আপনি আমাকে বন্ধু মনে করেন, যদি আমায় একটু হলেও বিশ্বাস করেন, তাহলে আমাকে না জানিয়ে আর কোনো স্টেপ নেবেন না, এতে হয়তো আপনার আবার বিপদ হতে পারে। আপনার প্রবলেমটা কি জানেন? আপনি না সহজে সবাইকে বিশ্বাস করেন, এটা করবেন না আপনি। আমি আপনাকে বন্ধু মনে করি, আপনিও কি তাই ভাবেন? Thanks.
শিউলি শিউলি ড্যাম ইট, সবই শিউলির জন্য হয়েছে। কেও তোর মতো একটা বাইরের মেয়ের জন্য আমাকে বাবা আর দাদার থেকে মার খেতে হলো, মার খেতে হলো। তবে নিলয় গাঙ্গুলি ওর ওর অপমানের কথা এত সহজে ভুলবে না, এত সহজে ভুলবে না। ইউ হ্যাভ টু পে ফর দিস সিচুয়েশন। আজকের আজকের এক্সপিরিয়েন্সের থেকেও খারাপ এক্সপিরিয়েন্স হবে তোমার শিউলি। কেউ বাঁচাতে আসবে না, কেউ বাঁচাতে আসবে না, বাবুও নয়। সর্দা, কি চাই তোর? তুই জানিস আজ তুই কত বড় ভুলটা করেছিস? নিশ্চয়ই তুই তোর ভুলটা বুঝতে পেরে অপরাধ বোধে ভুগছিস। হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি আমার ভুলটা, সত্যি খুব ভুল করেছি। দেখ, বাড়ির সবাই খুব কষ্ট পেয়েছে, আমি জানি তোরও খারাপ লেগেছে। তুই জাস্ট একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুমি জামাটা এবার চেঞ্জ করে না। কি হলো এখন, আবার কি ওষুধ খেলে? ঘুমের ওষুধ খেলাম। ঘুমের ওষুধ খেলে? কেন ঘুমের ওষুধ খেতে গেলে? কেন খেলাম জানো না? আর নিলয় যেটা করেছে, এরপর ঘুমের ওষুধ না খেলে আবার ঘুম আসবে ভেবেছো? আমি জানতাম যে আমার আমার দুই ছেলে এখন আমার পাশে রয়েছে, আমার উত্তরাধিকারী। তারা আমার আমার মুখ উজ্জ্বল করবে, আমার মান সম্মান সব বাড়াবে। তার বদলে আজকে ছি ছি ছি, কত খুশি ছিলাম আমি আজ সকাল পর্যন্ত। আমার ছেলে নিলয়, সে লন্ডনে বেস্ট ইউনিভার্সিটি থেকে MBA করে এসেছে, ডিগ্রি নিয়ে এসছে, চাল ডিগ্রি, ভুয়ো ডিগ্রি, ছি ছি। দেখো দেখো, আমরা তো জানতাম না যে ও ছোটবেলা থেকে একটু অন্যরকম, কিন্তু এত বড় বয়সে এসে ও যে একটা এরকম কাণ্ড করবে আমিও এক্সপেক্ট করতে পারিনি। এক্সপেক্ট করা যায়? তুমি তো ওর মা, আমি ওর বাবা, আমরা এক্সপেক্ট করবো যে আমাদের ছেলে জালিয়াতি করবে? শোনো, শান্ত হও, এভাবে রাগ করলে তোমার শরীর খারাপ করবে। শোনো আমার কথাটা, শোনো, ঠকালো আমাদের ভালোবাসার সুযোগ নিয়ে, ঠকালো। শোনো আমার কথা, শোনো, আমাদের সঙ্গে অভিনয় করে গেলো। শুনছো, একটা কথা তোমাকে আমার বলার ছিল। কি বলবে ওই কুলাঙ্গারটা সম্পর্কে? আর কি বলবে, আর কি শুনতে হবে আমার? না 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 না, আমি 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 ওর সম্পর্কে কোনো কথা বলতে চাইছি না। আমি তোমাকে একটা অন্য কথা বলবো, মানে আমি ভুলে গিয়েছিলাম বলতে। শোনো না, শোনো আমার কথা, শোনো। কালকে মৌলি আসছে গো, তোমার বড় মেয়ে মৌলি আসছে কালকে USA থেকে। আমি বলতে ভুলে গেছিলাম তোমাকে। সত্যি মৌলি আসছে? হ্যাঁ গো, মৌলি আসছে। আমার মৌলি, আর মৌলি আসছে, মৌলি আসছে। দেখো দেখো, মৌলি এত বছর বাদে আসছে আমাদের বাড়িতে। ও তো খুব আশা করে আছে যে এই কটা দিন আমাদের সঙ্গে একটু হাসি গল্প করে আনন্দ করে কাটাবে। এখন যদি এইসব কথা ওকে বলি, ও খুব আপসেট হয়ে যাবে না বলো? একদম না, একদম না। কেন কেন মৌলিকে বলবে কেন? ওর তো কোনো অপরাধ নেই। ও তো আমার খুব ভালো মেয়ে, এত এতদিন বাদে মেয়েটা আমার কাছে আসছে। মৌলি এসব জানতে পারলে খুব দুঃখ পাবে জানো তো, এই কুলাঙ্গারটা সম্পর্কে জানতে পারলে দুঃখ পাবে। তুমি সকলকে বলে দেবে যে ওর সামনে যেন ওই ছেলেটার সম্পর্কে কোনো আলোচনা না হয়। হ্যাঁ বলবে, আমি বলেছি, কেউ কেউ কোনো কথা বলবে না। তারপর তারপর তারপর
পর সেই রাজকন্যা জলের তলায় রাজপ্রাসাদ ছেড়ে এসে পাহাড়ের চূড়ার বড় একটা রাজপ্রাসাদে থাকতে শুরু করলো। ওরা সবাই? হ্যাঁ সবাই, রাজপুত্র, রাজকন্যা, তার দুটো ছোট ছোট ছেলে মেয়ে, ঠিক তোমার মতো মিষ্টি তারা, তারা সবাই একসাথে থাকতে শুরু করলো। আর একটা স্টোরি বলো না, একটা স্টোরি বলো না। আরো একটা স্টোরি? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে ছিল, খুব মিষ্টি, তোমার মতো মিষ্টি জানো। সে রাত্রিবেলা বাগানে এসে গল্প শুনবে বলে প্রচুর বায়না। কার কাছে? তার ঠাম্মার কাছে। ঠাম্মার তো খুব ঘুম পাচ্ছে, বারবার হাই তুলছে, তবু পুচকি শোনা কিছুতেই শুনতে চাইছে না যে তার ঘুমোনোর সময় হয়ে গেছে। এই যে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। কাল তোমাকে সকাল সকাল উঠতে হবে না, স্কুল আছে তো। চল শোবে, চলো দাঁড়াও। রঘুদা, রঘুদা! হ্যাঁ যাই, বলো। তুমি পিউকে নিয়ে যাও তো, গিয়ে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, পিউশোনা এস, অনেক রাত হলো, শুয়ে পড়বে, চলো চলো চলো। টাটা বলে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, যাও যাও শুয়ে পড়। কি ঘটে এবার কাটলো? জানি এ বাড়িতে আমি সব থেকে বেশি নিরাপদ বোধ করি। কাকাবাবু, কাকিমা, মা, বাবা সবাই কেমন আমাকে বাচ্চাদের মতন করে আঁকড়ে রাখে। বাচ্চা না হলেও মনের দিক থেকে যে আপনি ছেলে মানুষ সেটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যায়। কিরকম? নইলে পিহুর সঙ্গে এত বন্ধুত্ব হয়? জানেন আমার মেয়েটাও আমার সঙ্গে এত কথা বলে না, যতটা গল্প আপনার সঙ্গে এই কদিনে করেও। সে তো ও বাচ্চা বলে, আর বাচ্চারা বোঝে। এক মিনিট, হু ইজ দিস? হ্যাঁ,
বাবলু বাবলু যাও না বাবলু কোথায় যাচ্ছ তুমি বাবলু আমার দিকে ঘোরো না বাবলু দেখো আমার দিকে বাবলু 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 শোন আমার কথা বাবলু এক্সট্রিমলি সরি, একটা ফোন এসে গেছিল, ইম্পর্টেন্ট ফোন। কি শিউলি কোথায় গেল? শিউলি শিউলি মাই গড, শিউলি 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 শিউলি, সিকিউরিটি সিকিউরিটি, শিউলি শিউলি তাহান, শিউলি সিকিউরিটি, রঘুদা রঘুদা, শিউলি 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 উড়ু। বাসন্তী দি, বলছিলাম যে দেখো আমাদের বিজনেসটাকে কিন্তু এখানেই থামিয়ে দিলে হবে না, আমাদের কিন্তু আরো বাড়াতে হবে, ছড়াতে হবে বিজনেসটা, তাই না? হ্যাঁ, সে তো খুব ভালো কথা গো। যত ছড়াবে তত তো মেয়েরাও কাজের সুযোগ পাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা জানো, আমাদের কাস্টমাররাও না প্রোডাক্ট আরও বেশি বেশি করে দেখতে চাইছে। আমি কি ভাবছিলাম দিদি, যে আমরা যদি নতুন ধরনের কিছু মশলা বানিয়ে বাজারে ছাড়ি, সস্তা দামে কিরকম হয়? ও মা, সে তো আমিও ভাবছিলাম গো। ও মা, কি হয়েছে? শিউলি হয়েছে, শিউলি শিউলি হয়েছে, ও শিউলি শিউলি হলো, কি হলো শিউলি, কি হয়েছে গো, চোখ খুলছে না কেন? হ্যাঁ কাকিমা, কাকিমা শান্ত হন, এইভাবে ডাকলেও সাড়া দেবে না, ও সেন্সলেস হয়ে গেছে। কেনে কেনে কেন, কি হয়েছে কি হয়েছে, সেন্সটা নেই কেন সেটাই তো জিজ্ঞেস করছি। ও তো বাগানে গেছিল ঘুরতে, কিছু কামড়ে টামড়ে দিল না তো? এই জন্য বারণ করেছিলাম রাতের বেলা না বেরোতে, দেখেছো কাণ্ড ও শিউলি? না না, সেসব কিছু হয়নি, ও এমনি অজ্ঞান হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করে হয়েছে। আমার একটা ফোন এসেছিল, আমি আমি ফোনটা রিসিভ করতে গেলাম, তারপর এসে দেখলাম ও সেন্সলেস হয়ে পড়ে আছে। তুই যা, তুই ঘরে নিয়ে ওকে শিগগিরই সব, আমি ডাক্তারবাবুকে ফোন করছি, যা 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 শিগগিরই যা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো ডাক্তার সেনগুপ্ত, আপনি শিগগিরই একবার আমাদের বাড়িতে আসুন। হ্যাঁ, শিউলি অজ্ঞান হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না, আপনি প্লিজ প্লিজ যতটা সম্ভব তাড়াতাড়ি একটু আসার চেষ্টা করুন। হঠাৎ মেয়েটার কি হলো বলো দেখি, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। চুপ করো না, হয়তো শরীরটা দুর্বল আছে, উনি তো দেখছেন। চিন্তা তো হবেই ঠাকুরপো, একটা হাসি খুশি চঞ্চল মেয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল, এটা কি ঠিক? এগো তুমি একবার ডাক্তারবাবুকে একটু জিজ্ঞেস করো না। কি বুঝছেন ডক্টর, এনিথিং সিরিয়াস? প্রেশারটা একটু লো। আচ্ছা, উনি কি খুব দুশ্চিন্তা করেন? হ্যাঁ, মানে একটু তো করেই মনে হয়, সেখান থেকেই অতিরিক্ত স্ট্রেস থেকেই এমনটা হয়েছে। তাহলে শিউলি দিকে ঠিক করা যাবে না? না না, উনি তো অসুস্থ নন, সামান্য কিছু অনিয়মের জন্য এরকম হয়েছে। পুরোপুরি কয়েকদিন বিশ্রাম আর ঠিক মতন খাবার দাবার করলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। ডক্টর, কোনো ওষুধপত্র কিংবা ভিটামিন? সে আমি দুদিনের মতন ওষুধ দিচ্ছি, তবে ওনাকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করবেন, একটু গল্প করবেন, দেখবেন তাতে ওষুধের চেয়েও ভালো কাজ হবে। কিন্তু ডাক্তারবাবু, শিউলি তো এখনো জ্ঞানটা ফিরলো না। একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ওনার একটু ঘুম দরকার, তাতে মনের চাপটা একটু কমবে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ডক্টর, আসুন আমি আপনাকে গাড়িতে পৌঁছে দিচ্ছি। অভিজিৎ, তুমি বরং এখানেই থাকো, আমি ডাক্তারবাবুকে পৌঁছে দিচ্ছি। আসুন বাসন্তী, শোনো একটু। রঘু, রঘু শোনো, শিউলি দিদিমণি মাথার কাছে জল রাখবে, হ্যাঁ, আর যদি জ্ঞান ফেরে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে, একটু খেয়াল রাখবে, বুঝতে পেরেছো? ঠিক আছে মা। মা, আমি এখানেই থাকবো। হ্যাঁ, সেই বরং ভালো, আমিও আছি। ঠিক আছে, তোমরা একটু থাকো কিছুক্ষণ, ডাক্তারবাবু তো বললেন একটু পরেই জ্ঞান ফিরে আসবে, এটা অপেক্ষা করো তোমরা, এখানে ভিড় বাড়িয়ে লাভ নেই, মৈত্রী চল আমরা ঘরে যাই। চল চল, খেয়াল রাখবি, হ্যাঁ।